আলিপুরদুয়ার পৌরসভা এলাকার 35 জনকে জমির লিজ ডিড দেওয়া হলো 99 বছরের। এদিন আলিপুরদুয়ার জেলার ডুয়ার্স কর্নাতে এই লিজ ডিড দেওয়া হয়। আলিপুরদুয়ার শহরের পৌরসভা এলাকার 35 জনকে জমির লিজ ডিড দেওয়া হলো 99 বছরের। এদিন আলিপুরদুয়ারের ডুয়ার্স কর্নাতে এই লিজ ডিড দেওয়া হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তী, উদ্বাস্তু পুনর্বাসন দফতরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য, আলিপুরদুয়ার শহরের বাসিন্দাদের জমির মালিকানার স্বত্ব ছিল না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে দীর্ঘমেয়াদি লিজ ডিড দেওয়া হচ্ছে। আজ 35 জনকে দেওয়া হলো, আগামীতে আরো অনেক জনকে দেওয়া হবে। না, এটা লিজ রিনিউয়াল হইল 1970 সালে থেকে, এটা 2020 পেলাম, তার মানে 49 বছরে আরো লিজ পেলাম আমরা। টোটাল 99 বছর লিজ ছিল, 2070 থেকে ধরা, 1970 থেকে ধরা আছে। অনেক আমার উপকৃত হলো। আমার বাবা তো মৃত্যুর আগে বলে গেছিলেন যে দেখ তোরা কি আর পাবি নাকি এগুলা, জমিতে এরকমই করে থাকবে, আমাদের নেক্সট জেনারেশন আর এই এই ভোগ। এটা পারমানেন্ট সলিউশন হলো, আমরা তো ই ছিল না, আমাদের কোনো তো স্থায়িত্ব কী ছিল আমাদের, আমরা যে মানে এই বাসিন্দা এখানকার, আমার যে জায়গার যে মালিক সেটা আমি তো মালিক ছিলাম না, আমার বাবাও ছিলেন না, আজ এই মালিকানাটা পাইলাম জমির লিস্ট পাওয়াতে।